শুনেই বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ, আত্তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিষ্ণুই বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোনো মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে তার জীবন